গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো কাল তো খুব ঘোরাঘোরা ঘোরা হলো শপিং মলে তো ঘুরে ক্লান্ত হয়ে রাতের বেলা আবার ওইগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা মানে বের করে তো রাখতে হয়েছে না তো ওইগুলো কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম বাকিগুলো তো আর গুছানো হয়নি তারপর এত ক্লান্ত ছিলাম যে রাতের বেলা বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি আজ তো দেখো সকালবেলা বাবু বলছে মাম্মা আমি এখন সকালবেলা কিছু খাবো না আমি জুস খাবো তো তার জন্য ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে জুসটা বের করে রেখেছিলাম কারণ এত ঠান্ডা তো বাবুকে দেওয়া যাবে না কিন্তু ফার্স্টের দিকে সেই আনারের জুসটা মানে বেদনার জুসটা দিলাম কিন্তু খেলো না বললো আমি এটা খাবো না এর গন্ধটা আমার ভালো লাগছে না বাচ্চাদের কত বাহানা তারপর আবার সেই ম্যাঙ্গো জুস বের করে তারপরে ওইটা কিছুক্ষণ বাইরে রেখে তারপর ওইটাই দিলাম তো এটা খেলো না ওইটাই খেলো আর এই এই জুসটা আমি আবার ফ্রিজে ঢুকে রেখেছি আমি তোর আর খাবো না মিষ্টি সকালবেলা যেহেতু এটা অনেকটা চিনিও থাকে নিশ্চয়ই তো ওই জন্য আমি এটা খেলাম না তো ম্যাঙ্গো জুসটা বাবু খেলো বাবুর তো খুব ভালো লাগে ম্যাঙ্গো জুসটা এর ও অনেকবার আনা হয়েছে এই দেখো ম্যাঙ্গো জুস খুব সুন্দর লাগে এর গন্ধটা খুব মানে দারুণ লাগে আর এই দিকে আমার হাজব্যান্ড ভোর সাড়ে সাতটার সময় বেরিয়েছে ও ভোট দিতে গিয়েছে আমিও যেতে চেয়েছিলাম তো আমাকে আর বলে যেতে বারণ করলো বলল যে তুমি যাবে একদিনের জন্য এক রাত থেকে চলে আসবে বাবুর শরীর খারাপ হবে এত জার্নি বাচ্চা ছেলে তো তো গরমে শরীর খারাপ হবে ওই জন্য আমাকে আর যেতে দিলো না কারণ কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল আর আমিও দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে কারণ এখন গিয়ে তোর পাঁচ দিন থাকবো না আর পাঁচ দিন না থাকলে এত দূর থেকে জার্নি করা তো ঠিক না তার জন্য আমি যাইনি তো ওর পাপা একাই গিয়েছিল তো ভেবেছি ওর পাপা চলে যাবে সারাক্ষণ মোবাইল ধরলে বেশি বকে তো মোবাইল এবার আমি ইউটিউব ইউটিউবে অনেক কাজ করবো অনেক এডিট করবো অনেক কিছু করবো অনেক কিছু ভেবেছিলাম কিন্তু ও চলে গেল আর কাজ আমার ভুরি ভুরি আরও বেশি মনে হচ্ছে রান্না চাপ কম তো ভাবলাম তাহলে কাজের চাপটা কম থাকবে তাহলে ইউটিউবের কাজগুলো একটু বেশি করে করে রাখবোই ফাঁকে কিন্তু এই ও যে চলে যাওয়ার পর থেকে সেই একভাবে কাজ করেই যাচ্ছি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বেডশিটটা চেঞ্জ করলাম কারণ বেডশিট চেঞ্জ করলে বেশ নতুন নতুন বিছানা চাদর চেঞ্জ করলে পজিটিভিটি আসে আমার খুব ভালো লাগে আমার তো মনে হয় প্রতিদিন সকালে একটা রাতে একটা যদি দেখতে পারতাম বেডশিট তো বেশ ভালো লাগতো আর এই বেডশিটটা একটু সামান্য ছোটো এই এই দিক দিয়ে মানে একটুখানি বেশি নিচু করে ক্যামেরাটা ধরা হয়েছে তার জন্য মনে হচ্ছে আরও বেশি ছোটো তো একটুখানি ছোট আছে চাদরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ডিপ কালার গুছিয়ে রাখলে কি হবে ছেলে দেখো একটু এসে আবার উল্টো পাল্টা করে দিয়ে গেল আর এই দিকে দেখো সব চড়ানো চিটানো কাল যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেইগুলো তারপর থালা বাসনগুলো রাতে ধোয়া হয়নি এদিকে ওয়াশিং মেশিনও অনেক দিন চালানো হয় না এই সপ্তাহে তো সানডে যেহেতু চালানোর কথা তো আজ হলো না চালানো কারণ অনেক চাপ হয়ে যাবে আমার তো তারপর কিছুক্ষণ পর বাবুর খিদে পেয়ে গেল তখন সাড়ে এগারোটা বাজে বাবু বললো মামা আমি খাবো তো তো রাত থেকে ম্যাগি এনে ম্যাগি খাওয়ার জন্য মাথা খারাপ করে দেয় ম্যাগি আমি ওকে বেশি দিই না বাচ্চাদের এমনিতে সবসময় ম্যাগি দেওয়াও ঠিক না মাসে হয়তো দুইবার দিই এরকম কে অথবা একবার দিই তো বাবুকে ম্যাগি বানিয়ে দিলাম আর আমি একটু চা খেয়ে নিলাম কারণ আমি তো চা খুব ভালোবাসি তোমরা তো জানো তো কারণ কি রান্না করতেও দেরি হবে এই কারণে যে অনেক কাজ আছে তো আমার তো দেখো বাবুর ম্যাগিটা হয়ে গেল ম্যাগি হওয়ার পরে আমি চাটা খেয়ে আর দেখালাম না তোমাদেরকে আর ম্যাগিটা একটু বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম ভরে আর তারপরে যে যে জিনিসগুলো কাল এনেছিলাম মল থেকে সেইগুলো সব গুছিয়ে রেখে দেব তো সেগুলো গুছাতে অনেক টাইম লাগবে তো তার জন্য ভাবলাম তাহলে একটুখানি কিছু খেয়ে নিই তো দেখো কি খেলাম দেখো চায়ের সঙ্গে দেখো আমি কি খেলাম সকালবেলা ব্রেকফাস্টে যদি আমি সেরকম কিছু খাইনি তার জন্য আমি মুগ ডালের যে স্প্রাউটগুলো আছে ওইগুলো বের ওইগুলো দিয়ে ওর সাথে ইয়ে টমে ইয়ে টমেটো তারপর ইয়ে শশা ছিল না তো তার জন্য আর ভালো লাগে না এমনি সত্যি কথা বলতে কি আমার খেতে ভালো লাগে না শশা ছাড়া তো ভালোই লাগে না তো টমেটো ছিল একটা টমেটো দিলাম কুচিয়ে আর একটুখানি কটা গ্রেপস ছিল মানে আঙুর ওইগুলো কেটে কেটে দিলাম অ্যাপেল অ্যাপেলও দেওয়া যায় কিন্তু আমি দেখলাম গ্রেপসগুলো খেয়ে নিই আর একটু বাদাম দিলাম কারণ কি ওইগুলো চিবিয়ে খেলে মুগ ডালগুলো না কাচাকি বিধ বিদঘুটে লাগে আমার খুব মানে বিরক্ত লাগে খেতে কিন্তু তবুও ডায়েট করি তার জন্য খাচ্ছিলাম তো তার জন্য খেয়েছি তো ওই জন্য ওই গ্রেপস দিলে ওইগুলো মুখে বাঁধলে আর ওর অসুবিধা মনে হয় না তার জন্য ওটা খেয়ে নিলাম খাওয়ার পর একটু চা খেয়ে নিলাম আর ব্রেকফাস্ট করতে একটি দেখো এমনিতেই কত লেট হয়ে গেলো সকালবেলা থেকে উঠে গরম জল খেয়েছি লেবু জল দিয়ে না ওই জন্য আর খিরেও পেলো না তো তারপর দেখো কাজে লেগে পড়লাম থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম থালা বাসনগুলো পরিষ্কার অনেক অনেক জমা হয়েছিল কারণ দুপুরবেলাও ধোয়া হয়নি চলে গিয়েছি আবার রাতের বেলাও ধোয়া হয়নি চলে গিয়েছি তারপরে এইগুলো একটা একটা করে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো এগুলো করতে অনেক সময় লাগে দেখে মনে হয় কি কাজ কোনো কাজ নেই আর ঘর একদিন বিকেলবেলা যদি কাজ না করা হয় না ঘর বাড়ি ছড়িয়ে সিটে এত থাকে আর ভালো লাগে না আর আমার তো কাজের মাসি নেই সে করে দেবে আমি কাজের মাসি আমি বাড়ির মালিক আমি সব তো আমি নিজেই কাজ করি কারণ আমার কারো কাজ করা অত সত্যি কথা বলতে গিয়ে আমার তো পছন্দ হয় না আর সেরকম ভালো পাওয়াও যায় না এখানে কাজের মেয়ে ওই জন্য আর করি না আমি আমার নিজের কাজ আমি নিজেই করিনি কারণ ছোট্ট ফ্যামিলি আর অসুবিধা হওয়াও হয় না তো দেখো সব কিছু কিছু জিনিসগুলো আমি বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি আর কিছু কিছু জিনিস আমি এমনি ছড়িয়ে রাখছি আর কি আর নর্মালি রেখে দিচ্ছি তো এইগুলো কোথায় কেনার সময় তো অনেক কিনেছি এখন মনে হচ্ছে কোথায় রাখবো এত কিছু এত কিছু কোথায় রাখবো আর বিস্কিটগুলো দেখো এই সাইডে আমার ডান সাইডে এতগুলো বিস্কিটের পাজা তো বিস্কিট তো আমার খুব ভালো লাগে চায়ের সঙ্গে ডুবে ডুবে খেতে টোস বিস্কিট আর বাবুরও তো মা বেটা দুজনেই বিস্কিট খাই বেশি তো দেখো সব কিছু রেখে দিলাম আর এটা হচ্ছে ময়দা ময়দাটাও রেখে দিলাম আর এই দেখো বিস্কিটটা আমি ফ্রিজে রেখে দিলাম তোমরা হয়তো ভাবো বিস্কিট ফ্রিজে রাখলে নরম হবে আমিও আগে ভেবেছিলাম কিন্তু মোটেও না আমার একটা ফ্রেন্ড তখন আর লকডাউনেরও আগে বলছিল যে বিস্কিট ফ্রিজে রাখলে ভালো হবে আমি ওকে বলেছিলাম যে বিস্কিট না খুব পিঁপড়ে ধরে তখন আমাকে বলছিল ফ্রিজে রেখে দিবি দেখবি পিঁপড়ে ধরবে না তার জন্য আমি ফ্রিজে রেখে দিই আর একটা টোসের প্যাকেট বাইরে রেখে দিলাম যেহেতু আমি খাবো পরে আর এই টোসের বড় প্যাকেটটা আমি ভিতরে রেখে দিচ্ছি তো তার জন্য আমি বিস্কিটগুলো বরাবরই আমি ইয়ে ফ্রিজেই রাখি বেশ মুসমুচেও থাকে আর এই যে বিস্কিটটা দেখছো না এটা খুব দাম নিয়ে এসে জোয়ারের বিস্কিট জোয়ার আর কি আটা যে এটা হচ্ছে দুশো সত্তর টাকা কিন্তু বিস্কিটটা সত্যি খুব সুন্দর নিউট্রিশন খুব ভালো বিস্কিটটা না খেলে বোঝা যাবে না তো এত বড় বক্স আর ফ্রিজের মধ্যে যাচ্ছিলো না তার জন্য মানে তাহলে কেটে কেটে ভিতরে যে প্যাকেটগুলো আছে তাহলে প্যাকেটগুলো সিঙ্গেল করে রেখে দিই ওই কারণে এটা কাটতে শুরু করেছি দেখো কেটে তো আমি আর থাকতে পারলাম না না খেয়ে কারণ আমার এই বিস্কিটটা সত্যি খুব ভালো লাগে এর আগে পরেও আমি অনেকবার এনেছি মল থেকে তো দেখো ভেঙে না যা তার জন্য প্রোটেক্ট করার জন্য দেখো দিয়েছে একটা মোটা কাগজ তো দেখো এতগুলো হয়েছে এগুলো আমি এখন একটা একটা করে ফ্রিজে রেখে দেব। তো এগুলো যখন কেটে নিচ্ছিলাম তখন বাবা মার কথা মনে পড়ছিলো কারণ আমার মা না বয়স হয়ে গেছে এখন বাচ্চা হয়ে গেছে খেতে খুব ভালোবাসে বিস্কিটের চকলেট এইগুলো আমার ছেলের মতো তো তার জন্য ভাবছিলাম মা আসবে মাকেও দিতে পারবো মা খাবে আর এইদিকে দিকে আমি একটুখানি টেস্টও করে নিলাম আমার তো খুব ভালো লাগে বিস্কিটগুলো তোমাদের কেমন লাগে চায়ের সঙ্গে বিস্কিট খেতে বলো বন্ধুরা তো বাকি বিস্কিটগুলো আমি ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রেখে দিয়ে ঝাড়ু পোষা করে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর জামা কাপড়গুলো ভেবেছে আগামীকাল কেচে নেবো আজ আর আমার এডিট করা হলো না অনেক কিছু করতে চেয়েছিলাম আর বাবুরও কিছু গাড়ি ছিল সেই গাড়িগুলো ঘর চেঞ্জ করার পর আমরা আর আমার আর ধোয়া হয়নি প্যাক করা ছিল তো ওইগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে আমি আবার শুকিয়ে বাইরে থেকে শুকিয়ে তারপর আবার ঘরে এনে দেখো রেখেছি এবার এখান থেকে কিছু কিছু বাদ দিয়ে দেব আর কিছু কিছু ব্যাগের মধ্যে ভরে রেখে ডিব্বায় রেখে দেব কারণ এত ছড়িয়ে রাখলে না বাবু ছড়িয়ে সিটে রাখবো এই জন্য এত রাখবো না কিছুটা আবার বাইরে মানে ভিতরে রেখে দেবো তো তারপর দুপুরবেলা দেখি কি রান্না করি বাবুর জন্য বাবু একাই তো খাবে আমি আর দুপুরে খাবো না ভেবেছি মেলন এই এইসব খেয়ে নেব কারণ আজ অনেক কিছু খাওয়া হয়ে গেল তো দেখো এইসব অনেক কিছু উল্টো আছে এইগুলো ফেলে দেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আমাকে ভালোবাসা দিচ্ছে এইভাবে আমার পাশে দেখো আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কেউ স্কিপ করো না পাশে থাকা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আর দেখো বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম এই ভাবিদের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই প্রার্থনা করি তো 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 অনেক কাজ করলাম এখান থেকে গিয়ে ভেবে যে আর বাবুকে আজকে পড়াবো না আমি শুয়ে পড়বো একটু বাইরে এসেছিলাম রিল্যাক্স করতে মানে বেশ হাসি মানে বাইরে পরিবেশটা বেশ ভালো লাগে তার জন্য তো বাই বাই টাটা আবার একটা নতুন নিয়ে দেখা হবে